প্রিয় বাহরাইন প্রবাসী বিশেষ জরুরি একটি লাইভ লাইভটি আপনারা শেয়ার করেন এবং ক্যাপশন বুঝতে পেরেছেন সাবধান 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 মানে ক্যাপশনে আপনারা বুঝতে পেরেছেন যে এত গুরুত্বপূর্ণ এই লাইভটি যে লাইভে যদি আপনি শুনেন এবং যারা শুনছেন দয়া করি আপনার পাশের বন্ধু পাশের রুমমেট এবং পাশের পরিচিত লোকটিকে বলে দিবেন যাদের কাছে মোবাইল ফোন নেই যাদের কাছে আপনার এ নেই আর কি স্মার্টফোন নেই অনেকেই আছে আপনার স্মার্টফোন তার কাছে থাকে না এবং সেটা তারা চালায় না কিন্তু ব্যবসা বাণিজ্য অনেকেই অনেকেই করছেন আমার জানা দুটি ঘটনা আমি আপনাদের কাছে বর্ণনা করব আশা করি আপনারা সাবধান অবশ্যই হবেন এটা কোনো শিখা কথা নয় শোনা কথা নয় এটা আমার জানা এবং আমি সেগুলো নিয়ে ডিল করছি আমি যখন বাংলাদেশ দূতাবাসেই ছিলাম তখন একটা কেস একটা কেসে প্রায় আমাদের বাংলাদেশি বিশ থেকে ২৫ জন একই কেসে ছিলেন এবং সকলের প্রায় পাঁচ থেকে ছয় হাজার চার থেকে পাঁচ হাজার ছয় হাজার দিনার জরিমানা হয়েছিল এবং জেল হয়েছিল এর মধ্যে একজন অনেকেরই পরিচিত লোক মিজান ভাই আওয়ামী লীগ করতেন উনিও সেই কেসে জেল কেটে বাংলাদেশে গিয়েছেন অনেকেই সেই কেসে ট্রাভেল ব্যান হয়ে আছেন বাংলাদেশে যেতে পারছেন না অনেকেই আরো অনেকেই জেল কেটেছেন এই কেসে সো এরকম আরেকটি কেস আজকে আমার কাছে আসছে সেই কেসেও আপনার প্রায় পনেরো থেকে বিশ জন ফেসে আছেন বাংলাদেশি এর মধ্যে কয়েকজন জেলের মধ্যেও আছেন এবং অনেকেরই নামে চার হাজার পাঁচ হাজার দিনার করে জরিমানা হয়ে আছে একজনের নামে বিশ হাজার দিনার জরিমানা হয়েছে কি শুনতে চান বিষয়গুলো শুনতে চান বলবো গাড়ি পার্কিং করতে হবে গাড়ি পার্কিং করতে হবে না হলে আমিও এখন জরিমানা খেতে হবে অথবা আমারও সেই ঝামেলা হয়ে যেতে পারে জরিমানা হয়ে যেতে পারে তাই আমি গাড়িটা পার্কিং করে নেই পার্কিং করে আমি বিষয়টা আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারবো তাই আমাকে একটু পার্কিং স্পেস খুঁজে নিতে হবে পার্কিং করার জন্য পার্কিং করার জন্য পার্কিং করার জন্য এক মিনিট পার্কিং করার জন্য একটু স্পেস খুঁজে নেই এক মিনিট একটু 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 পার্কিং স্পেস ওকে গুড ঠিক আছে পার্কিং স্পেস খুঁজে নিয়েছি অনেক বাংলাদেশি নিজের নামে লাইসেন্স করতেছেন আর খুশি হয়ে অনেকে অনেকের সাথে পার্টনার হয়ে ভিসা বিজনেস ভিসা লাগানোর জন্য পার্টনার হইতেছেন ঠিক আছে সো বাংলাদেশিরা কিছু বিদেশিদের সাথে মিলে সেই লাইসেন্সগুলো করে আপনাকে বিজনেস পার্টনার করতেছে করে সেই শেয়ারের খবর ঠবর রাখতেছে না বিষা টিসা বিক্রি করে দিচ্ছে এরকম এক এক এজেন্ট বাংলাদেশি বলেন কিছু বিদেশি বলেন মিলে তারা এই কোম্পানি খুলতেছে খোলার পরে আর খবর রাখতেছে না এর মধ্যে অনেকেই ধরা পড়েছেন এক কেসে আছেন প্রায় আঠাইশ জনের মতো আমি যখন বাংলাদেশ দূতাবাসে ছিলাম সেই কেসে আপনাদের পরিচিত একজন মিজান ভাই আওয়ামী লীগের কোন এক নেতা ছিলেন বাহরাইনের উনিও জেল কেটে বাংলাদেশে গিয়েছেন জেলে ছিলেন আরো অনেক আমাদের কাছে আসছিলেন ট্রাভেল ভ্যান চার পাঁচ হাজার দিনের ফাইন তাদের আমরা চেষ্টা করেও তাদের ফাইন উঠাতে পারি নাই অনেকেই জেল কেটে বাংলাদেশে ব্ল্যাকলিস্ট হয়ে গিয়েছে সেম এই আরেকটি কেস একজন বাংলাদেশি যার নাম হচ্ছে নাম বলবো অনেকেই চিনেন আর সেই লোকটা কিন্তু আমাদের কিছু পরিচিত লোকের মধ্যেই একজন তার নাম হচ্ছে রুবেল আর সেই রুবেল কি করছে এরকম অনেকের নামে সিয়ার বানিয়েছে বানানোর পরে যাদের সাথে বিজনেস পার্টনার দিয়েছে সকলের নামে কেস হয়েছে সকলের নামে চার হাজার পাঁচ হাজার দিনার জরিমানা হয়েছে এই যারা 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 আপনারা না বুঝে না বুঝে অনলাইনে ফেসবুকে আসো আমি ক্লিয়ারেন্সের কাম জানি এটা করি ওইটা করি এবং কি আরেকটা বাটপার সেটার নাম হচ্ছে ফরিদ সে এরকম মানুষের ক্লিয়ারেন্স এজেন্সি এজেন্সির মানুষের কাছ থেকে শেয়ার বানাবো টিকিট বিক্রি করব এটা ওইটা করে অনেক মানুষকে ফাঁসিয়ে চলে গিয়েছে বাংলাদেশে সেও আরেকজনের পাসপোর্ট নিয়ে চলে গেছে বাংলাদেশে সে সেও এখানে ট্রাভেল ব্যান্ড ছিল তো এরকম অনেকই আছে যারা এই ধরনের কাজ করেছেন সিয়ার বানিয়েছেন বানানোর পরে তারা কি করতেছে এখন এই সিয়ারের কোনো খবর নাই ইনভেস্টিগেশন করা হয়েছে করার পরে সবাইকে জরিমানা করা হয়েছে পাঁচ হাজার করে এখন পাঁচ হাজার নামে জরিমানা হয় কি হবে আপনার বলেন সো এই এই ধরনের অনেকগুলা মানুষ আছে পেশে এবং ট্রাভেল বেন হয়ে আছে দেশে যেতে পারছে না সো আমি দু একজনের নাম বললাম যাতে করে আপনারা সতর্ক থাকেন সেই সকল মানুষের কাছ থেকে যারা নিজেরা সিয়ার বানাবে সিআর লাইসেন্স বানাইয়া বিষা টিসা বিক্রি করে এই দেশের নিয়ম ভঙ্গ করে তারা আপনাকে বিজনেস পার্টনার বানিয়েছে আর আপনিও খুশি আপনি ইনভেস্টার হয়ে গিয়েছেন কিন্তু আপনার বাস ঢুকে গিয়েছে সেই বাস কিন্তু আপনি বাইর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত চার পাঁচ হাজার দিনার জরিমানা না দিয়েছেন এবং বাংলাদেশে ব্ল্যাকলিস্ট হয়ে না গিয়েছে আপনাদেরকে আর কত বুঝাবো আর কত বলবো নিজের খায়া নিজের খায়া নিজের শরীরের দিকে না তাকিয়ে আপনাদেরকে অনেক কিছু বললাম অনেক অনেক কিছু কিছু বললাম বলতেছি কিন্তু তারপরেও আমি লাইভ করলে দেখো না ব্যবসায়ী ব্যবসা করার জন্য বাটপাড়ি করার জন্য লাইভ করতেছে তার কাছে কাস্টমার নেওয়ার জন্য দুঃখের বিষয় দুঃখের সাথে বলতে হয় এই যে ফরিদ বাংলাদেশ থেকে এখন বাহারাইন থেকে চলে গেছে মানুষের টাকা পয়সা নিয়ে ওর নামে ওর নামে আমি একটা লাইভ করেছিলাম তখন সে আমার বিরুদ্ধে লাইভ করেছিল আমি আর তার লাইভের বিরোধিতা করি নাই কারণ ওর সাথে যদি আমি আবার লাইভে এসে কথা বলি তাহলে কিভাবে হয় কিন্তু ওর সাথে অনেকেই সুর মিলিয়েছিলেন অনেকেই হাত মিলিয়েছিলেন যে এই তো তাজুদ্দিনের বিরুদ্ধে যে লাইভে এসে কথা বলতে পারে তার মতো সাহসই আর কি আছে এখন সেই পরিদেই বাহরাইন থেকে এই বাটপাড়ি দালালি বিভিন্ন সমস্যায় পরে সে এখন বাংলাদেশে চলে গিয়েছে এই যে অবস্থা এই যে অবস্থা আজকে আমাদের একজনের জন্য দশজনের রিজেকের আঘাত পড়তেছে দশজনের রিজেকের আঘাত পড়তেছে এবং এই আজকে আমাদের দেশে আটকা পড়া বাইয়েরা আসতে পারতেছে না এই যে মানুষরূপী অমানুষগুলোকে চেনা অনেক মুশকিল তাদের চেহারা তাদের হাসি তাদের স্টাইল তাদের চলাফেরা মানুষের মতোই কিন্তু তার ভিতরে অবস্থান করছে একটি জানোয়ারের থেকে আরো খারাপ চিন্তাধারা জানোয়ারের তো কোনো খারাপ চিন্তাধারা থাকে না জানোয়ারে তো সামনাসামনি ক্ষতি করে কিন্তু মানুষ জাতীয় জানোয়ার যারা মানুষ জাতি জানোয়ার যারা তাদেরকে চিনা বড় মুশকিল তারা এই সমাজে বসবাস করে তারা এখানে মানুষের সাথে বসবাস করে তারাই বিশ্বের বিভিন্ন দূতাবাসগুলোর সামনের চেয়ারে উঠা বসা করে তারাই রাষ্ট্রদূতদের সাথে ছবি উঠায় তারাই আপনার বিভিন্ন বিচার আদা বিচার করবে মানুষকে শাসাইবে এই ধরনের অনেক অমানুষগুলো আছে যেগুলো চিনা অনেক মুশকিল যারা এমপি মন্ত্রীদের সাথে ছবি উঠাবে যারা বিভিন্ন বড় বড় মানে প্রতিষ্ঠানের পরিচালকদের সাথে তাদের উঠা দেখবেন কিন্তু তাদেরকে চিনতে পারবেন না তাদেরকে বুঝতে পারবেন না তারা যে এই ধরনের সকল এই ধরনের মানুষদেরকে কিন্তু তারা সাপোর্ট দেয় ভাবে কেউ জানে না তারা জানিয়েও আপনাকে বলবে না সো আপনাদেরকে সতর্ক করতেছি দয়া করে দয়া করে আপনারা এইসব কাজ থেকে দূরে থাকেন দূরে থাকেন কেউ কাউকে না জেনে কারোর সাথে বিজনেস পার্টনার হবেন না কাউকে এই যে এই যে এই বিষয়গুলো বলার জন্য আমি নিজেই কনসালটেন্সি অফিস খুলেছি যাতে করে আপনাদেরকে সেভ করতে পারি কিন্তু আপনারা তো সেটা বুঝলেন না মনে করছেন তাজউদ্দিন ব্যবসা প্রতিষ্ঠান করতেছে তার নিজের জন্য আপনারা তো বুঝলেন না যে আমি কেন একটা পরে একটা প্রতিষ্ঠান পাবলিক রিলেটেড করতে চাচ্ছি আপনাদেরকে সেভ করতে চাচ্ছি আজকে যে সকল ভাইয়েরা যে বিপদে পড়েছে চার হাজার পাঁচ হাজার দিনের জরিমানা যাদের নামে হয়েছে যারা বাংলাদেশে ব্ল্যাকলিস্ট হয়ে চলে গিয়েছে জেল খেটে তাদের অবস্থান একটু চিন্তা করেন অনেকেই জানে এই ঘটনা মানামাতে অনেক লোক ব্ল্যাকলিস্ট হয়েছে এই ব্যবসা করেছে অনেকেই জানে দুই হাজার সালে আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি অনেকের সহযোগিতা করার জন্য একই কেসে পঁচিশ ত্রিশ জন করে মামলায় জর্জরিত হয়ে আছে এবং কি তাদের সাথে দেশি বিদেশিরা সব জড়িত আছে এবং এখনো এখনো আজকে একজন আসলেন আমার কাছে ওনার নামে সাড়ে চার হাজার দিনার জরিমানা হয়ে আছে এবং এই কেসে আছে ওনারা পঁচিশ থেকে ত্রিশ জন আরো বেশি হবে ওই যে এই লোকে যতগুলা শেয়ার যাদেরকে বানিয়ে দিয়েছিল যাদের নাম তারা এখানে এড করেছে সবার উপরে মামলা হয়েছে এখন আপনি ইনভেস্টার হবেন ভালো কথা ইনভেস্টার কি খালি মুখের কথা অনেকগুলো বিষয় আছে অনেক বিষয় আছে আপনার আপনি চাইলেই ইনভেস্টার হলেন আর আপনাকে এইভাবে আপনার এ হয়ে গেল মানে আপনার আপনি মনে করছেন যে এটা মগের করবেন কখনো সম্ভব না তাই প্রিয় প্রিয় ভাইয়েরা আপনাদের আপনাদের মা স্ত্রী সন্তান আছে দয়া করে দয়া করে আপনারা এই সকল যে কোনো মানুষ চাইলেই আপনাকে বলবে যে আসো আমি তোমাকে ইনভেস্টার বানিয়ে দিব আপনি বিজনেস বিসা দিব এটা করব ওইটা করবো করে অপরিচিত কোন লোকের সাথে এরকম ডিলে যাবে না পরিচিত না তো ভালো না আপনাকে ফেলে দিবে। সবাই ভালো থাকবেন বিষয়গুলো আমি আপনাদেরকে সচেতন করার জন্য বললাম এই পর্যন্ত আমি এইরকম কেস ডিল করে দেখেছি আমার কাছে এসেছি আমি সহযোগিতা করার চেষ্টা করেছি কোনো সহযোগিতা করার সুযোগ নাই করার সুযোগ নাই তারা এইভাবেই যেখানে যে সুযোগ পাবে সেই সুযোগকে অপব্যবহার করে আমাদের হাজার মানুষের নসিবের মধ্যে কপালের মধ্যে তালা লাগিয়ে দিবে সো এইসব বিষয় মনে করেন আপনারা জানবেন না বুঝেন না কেউ জানে না কেউ এইসব বিষয় জানে না বুঝে না এই আমি এইগুলা বলি পাবলিশ করি বলি আমারও অনেক দুঃশন আছে আমি করতে থাকবো আমার বাংলাদেশি ভাইদেরকে আমার সেভ করতে হবে না অবশ্যই করতে হবে সো সবাইকে কেয়ারফুল করতেছি বাংলাদেশিরা অনেক আছে এখানে দেশে যেতে পারবে না অনেক আছে দেশে যেতে পারবে না অনেকের নামে ট্রাভেল ব্যান এইসব খারাপ এইসব কাজ করেছে তারা দেশে যেতে পারবে না তাদের নামে এই যে অনেকে আছে এয়ারপোর্ট থেকে দেশে যেতেছে এয়ারপোর্ট থেকে দেখা যায় যেতে পারে না দেশে এই বুঝে না বুঝে এইসব কাজ করার কারণে তাদের এই অবস্থা হয়েছে সো আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে এবং এই সকল বিষয়গুলো আপনারা দয়া করে সতর্ক থাকবেন সবার কাছে শেয়ার করবেন সবার কাছে বলছেন যে কোনো কার মনে কি আছে দেখবেন অনেকেই দেখবেন ওয়ান লাইনে আসে আমি এটা করতে পারি আমি ওটা করতে পারি সব করতে পারে এমন কিছু নাই যে সে করতে পারে না সব করতে পারে সব করতে পারে এবং এই করে করেই মানুষকে বিপদে পালাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ শরীফ খান শাহ আলম এম ডি আহমেদাদুল আমিনুর রহমান আনোয়ার খান সবাইকে ধন্যবাদ অনেকেই ই করছেন এত এত কঠিন একটা লাইভ দিলাম আপনারা কি করেন একটু লাভ আর লাইক দিয়ে আমার স্ক্রিনটা আপনারা লাল করে ফেলাইতেন কি করেন আমি বুঝি না আপনারা মজা নেন নাকি আমার সময় নষ্ট করে আপনারা মজা নিতেছেন আমি গাড়িতে বসে লাইভ করতেছি এত জরুরি এত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলার পরে আপনারা লাভ দিয়া লাইক দিয়া আমার স্ক্রিন লাল করে ফেলাইতেন মানুষকে দেখা দিতেন যে এগুলো আমাদের দরকার আছে আমার মনে হয় এরা লাভ টাভ দিতে পারে না নজরুল মুয়াজ্জিন নজরুল সাহেব ভালো আছেন সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ জালাল উদ্দিন জালাল উদ্দিন আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো আছি ওমান থেকে ওমানে কিন্তু ভাই অনেক সমস্যা আছে আমি জানি ওমানে ও দালালদের অভাব নাই তাজ মোহাম্মদ আকু আবারও বলে নিচ্ছি যারা এখন নতুন করে অ্যাটেন্ড করেছেন সিয়ার না জেনে না শুনে বিভিন্ন লোকের সাথে সিআরএ বিজনেস ভিসা লাগানোর জন্য পার্টনার বিষা হয়ে যারা ইনভেস্টার হয়ে এখানে অনেকেই ট্রাভেল ব্যান হয়ে আছেন অনেকের নামে চার হাজার পাঁচ হাজার করে জরিমানা আছে যারা ব্যবসা প্রতিষ্ঠান না করে শুধু সিয়ার বানিয়ে বিভিন্ন লোকের সাথে পার্টনার হয়েছেন এরকম কেস আমি দূতাবাসে থাকা অবস্থায় দুই হাজার ষোলো সালেও আমরা ডিল করেছি বিশ জন পঁচিশ জন করে এখন কেসে ফেসে আছেন ট্রাভেল ব্যান এবং এখনো আজকেও একটা কেস আসছে একজন প্রায় পঁচিশ ত্রিশ জন একই কেসের মধ্যে এরকম পাঁচজন পাঁচ হাজার চার হাজার দিনার করে জরিমানা হয়ে কেন নামে বিশ হাজার দিনার পর্যন্ত জরিমানা হয়ে ট্যাবলমেন্ট হয়ে আছে যারা জেনে না জেনে যে কোনো মানুষের সাথে সিআরের পার্টনার হয়েছেন বিজনেস না করে শুধু বিসার্জন বিশা লাগানোর জন্য এবং অনেকে আছে বিভিন্ন উদ্দেশ্যে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে অনেক কিছু আছে সব মিলাইয়া এই লোকগুলা ফেসে আছে দয়া করে আপনারা না জেনে না বুঝে কারোর সাথে নাম দিয়া বিজনেস আপনারা বিপদে পড়বেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আপনাদের ল্যাপটপ দেখার পরে তো আর এখন লাইভ থেকে যাইতে ইচ্ছা করতেছে না জান আপনাদের আরো দুই মিনিট দিয়া দিলাম দেন ভালোবাসা লাভ দিয়ে দেখা যাক কত সময় আর কিছু সময় থাকিয়া যায় কিছু করার নাই নিজামুদ্দিন আপনার এস এম দেখলাম তো মনির তালুকদার থ্যাংক ইউ এম ডি ভাই তাজ মোহাম্মদ এম ডি মনির তালুকদার খালি শুধু পরিচিত লোক দেখা যাচ্ছে বুঝি না সাইফুল ইসলাম পেটোয়ারি রাথান মিয়া জালাল মিজানুর রহমান রানা কামরুল হাসান জাফর জাফর মানুষ আপনাকে ভালোবাসে থ্যাংক ইউ ধন্যবাদ আমার মনে হয় এখানের মধ্যে বেশি আমার এগেনিস্ট মানুষ আছে তাই তারা কোনো কমেন্ট করতেছে না সব শুধু আমার কথা শুনতেছে মাসাল্লাহ ভাই দয়া করে আল্লাহ পাক আপনাকে ভালো রাখে থ্যাংক ইউ উদ্দিন কামরুল ইস হাসান থ্যাংক ইউ সায়া সয়াম প্রিন্স জিল্লুর রহমান মুর্শিদ আলম আমার এখন এলেমারে বিশা কি ইচ্ছে করতে পারে উপায় আছে বিষয় বাতিল করে দিচ্ছে ইচ্ছে করে তাই বিষয় ইচ্ছা ইনশাল্লাহ থ্যাংক ইউ আমির হক কুদ্দুস শরীফ খান এস সাইম থ্যাংক ইউ আমিনুল ইসলাম মোহাম্মদ আরফান হাসান রেজাউল আমিন আরে সালম ভাই আপনি তো লাভ লাভ আর লাইকে টিপ দিতে দিতে আপনার হাতে বেতা করে ফেলছেন শরীফ খান আপনার সুস্বাস্থ্য কামনা করি ভাই থ্যাংক ইউ শরীফ থ্যাংক ইউ হ্যালো আসসালামু আলাইকুম আপনি এখন কেমন আছেন শুনলাম অসুস্থ জি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি সোহেল আহমদ তাজ তাজ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ সোহেল ভাই আইরাম খানা খাই মনে বাবুলনাথ ধন্যবাদ স্যার কেমন আছেন কামাল জি ভালো আছি শুধু আমি অপরিচিত না আমি আমি আমিরুল হক আপনি পরিচিত না শেখ সালেম থ্যাংক ইউ শরীফ খান দেলোয়ার হোসেন থ্যাংক ইউ ভাই আপনি আছেন যে আলহামদুলিল্লাহ বালাসি কমেন্ট করলাম পড়লেন না ভাই এই তো পড়লাম সমন আহমেদ মোহাম্মদ আরফান হাসান থ্যাংক ইউ বাই আনলিমিটেড আনলিমিটেড লাভ মুর্শেদ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে বাবুল মিয়া ধন্যবাদ তাজ মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লাহ থ্যাংক ইউ আব্দুল করিম কষ্টের জীবন লা থ্যাংক ইউ শরিফ খান থ্যাংক ইউ শরিফ খান থ্যাংক ইউ শরিফ খান তো অনেক টাকা খরচ করতেছে শুধু স্টিকার দিতেছে ভাই পাসপোর্ট মালিকের কাছে আমরা বাড়িতে যাবো কীভাবে থানায় মামলা করবেন হ্যাঁ ফোন দেখেন ভাই থ্যাংক ইউ আলম খান থ্যাংক ইউ আপনি হক আনোয়ার খান ধন্যবাদ গিয়াস উদ্দিন থ্যাংক ইউ ওয়েলকাম স্যার থ্যাংক ইউ يا الدين ام سالم جزاك الله خير حبيب ثانكي شمون ام دي امدي ام الله امان خان ام دي سالم ثانك يو ام دي سالم عبد الله الفرح عبد الفرح محمد كامنا سن باي ثانك يو الله الحمد لله عبد الله না নিজামুদ্দিন হোয়াট হোয়াট আপ এ আমার এস এম এসটা একটু দেখবে দেবেন হোয়াটসঅ্যাপে দেখবেন ইনশাল্লাহ ভাইয়া কেমন আছেন জি নয়ন দাস নওয়াজ শরীফ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মিজান আপনি বাংলাদেশের ইতিহাস থ্যাংক ইউ এমডি মামুন কামরুল হাসান দোয়া করে আপনার সবসময় বাড়ি ভালো থাকেন থ্যাংক ইউ গুড রাত্রি যজাক আল্লাহ খায় থ্যাংক ইউ কামরুল হাসান আমিনুল হক স্যার আপনার শরীরের অবস্থা কেমন এখন জি আলহামদুলিল্লাহ সজীব চৌধুরী আলহামদুলিল্লাহ প্রিয় ভাই কেমন আছেন এখন ভালো আছে আলহামদুলিল্লাহ তাহাল মিলন সালাম নিবেন ওয়ালাইকুম সালাম মিলন সোহেল আহমেদ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সোহেল আহমেদ তাজ ভাই আপনি আপনার ফোন দেখেন ভাই থ্যাংক ইউ ইনশাল্লাহ দেখব ফাতে খান থ্যাংক ইউ এম সোহাগ আহমদ শরিফ খান আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অনেক আনন্দিত থ্যাংক ইউ গাড়িও গাড়ি কে চালাচ্ছে আমি চালাচ্ছি শে শাহ আলম খান জাকির আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন স্যার জি ভালো আছি আলহামদুলিল্লাহ সোহাগ এম ডি মিলন প্লিজ ডু সামথিং অ্যাবাউট ফ্যামিলি বিশান ইনশাআল্লাহ শাহ আলম থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় রহমান শাহ আলম শাহ আলম শাহালাম ভাই দুমসে মারো ভাই টাকা নাই ফ্রি জিয়ালুর রহমান আনোয়ার খান শাহ আলম এম ডি শাহ আলম নুরুল আফসার এম ডি আলম এম ডি আলম ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনি তো খেয়ে মারতে দিতেছেন না আপনি সব ময়রা সোহাগ আহমেদ তাজ মোহাম্মদ আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে থ্যাংক ইউ হৃদয় আব্দুল কাহিমাচিং এম ডি হাবি বাংলাস হিরো আপনি বাইজান থ্যাংক ইউ রুবেল থ্যাংক ইউ বাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মানুল্লাহ আলহামদুলিল্লাহ আলমগীর হোসেন থ্যাংক ইউ আক্তার হোসেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম হ্যালো কলিজার ভাই কি খবর কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান আমি শেয়ার চালাইতেছি এখন পার্টনার বিষয় লাগাইতেছি কোনো সমস্যা হবে না বি কেয়ারফুল আপনাদের যারা শেয়ার বানাইছেন ব্যবসা করতেছেন সবাই আমার সাথে যোগাযোগ করেন আপনাদের ম্যানেজমেন্টের প্রত্যেকটা কাজ আমি সব ঠিক করে দিব না যাতে করে আপনারা সমস্যা না পড়েন ট্রাভেল ব্যান না হয় শিয়ার নষ্ট না হয় সব কিছু আমি দেখে দিব না ইনশাআল্লাহ আপনারা যাদের নামে শিয়ার আছে শেয়ার করছেন সবাই আমার সাথে যোগাযোগ করবেন আমার অফিসের সাথে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। এ ধরনের বড় বড় বিপত্তিকে আল্লাহ যেন আপনাদেরকে মুক্ত রাখে ইনশাআল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। আপনি আমাদের সিলেটের গৌরব থ্যাংক ইউ স্যার কেমন আছেন তুফাল আহমদ ভাই এখন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ সেলিম রান আসসালাম আলাইকুম আমার একটু বন্ধু এলএমআর বিষা এলএমআর বিষা শেষ এত তারিখে সেই টিকিট করেছে তারিখ কী বাড়ানি প্রবেশ করতে পারবে পারবে ইনশাল্লাহ পেমেন্ট দিতে হবে আসসালামু আলাইকুম হ্যালো কলিজার ভাই কেমন আছেন যে ভালো আছে আলমগীর হোসেন আলমগীর হাসান থ্যাংক ইউ মিয়া থ্যাংক ইউ আলমগীর হাসান থ্যাংক ইউ জামাল ইসলাম থ্যাংক ইউ ভাই আজকে কিবার ভাই তাজ ভাই এখন কোথায় ও জাগার নাম বলা যাবে না সমস্যা আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আমার আপনার শরীরটা কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার যে এত সুন্দর একটু সময় দেন আপনাকে ভালো করে দেখে নিই অনেক দিন যাবৎ আপনার আপনাকে দেখি না থ্যাংক ইউ থ্যাংক ইউ তাজমহ সালাম সালিম রানা থ্যাংক ইউ ফারুক মোল্লা মুতাল্লেব থ্যাংক ইউ এভরিবডি আপনি অনেক ভালো মানুষ থ্যাংক ইউ সবাই দোয়া করবেন সেলিম রানা আপনার সবসময় সুস্থ কামনা করি আমিন সাইদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার করে ক চা খাবেন করে চা খাবেন ইনশাল্লাহ এলাকার বাদশাহ এটা থ্যাংক ইউ সালমাবাদ এটা না না ধন্যবাদ চৌধুরী ভাই মাত্র জয়েন করলাম বিষয়টা যদি আর আর একবার বলতেন জি আবার বলতেছি আপনি বাংলাদেশের গৌরব আক্তার হোসেন এই অনেকেই সিয়ার বানিয়েছেন বিষা মারার জন্য ইনভেস্টর সিয়ার পর বানিয়েছেন বিভিন্ন লোক তাদেরকে বুদ্ধি দিয়ে সিয়ার বানিয়া এখন একো কেসে বিশ জন পঁচিশ জন করে ট্রাবলবেন চার হাজার পাঁচ হাজার দিনার করে জরিমানা হয়েছে সরি একটু রয়ে গেছে দুই মাস কোনো কাজ নাই ইন্টারনেটে চার বছর করেছি এখন দেশে চলে যাওয়ার চার কোনো উপায় নাই কাছে কাজের সন্ধান থাকলে একটু কাজের সন্ধান ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ আমিও দেখবো না বাই ধন্যবাদ থ্যাংক ইউ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ বাচ্চা মিয়া বাচ্চা মিয়া থ্যাংক ইউ ফর ফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আমার কমেন্টের উত্তর দিবেন ইনশাআল্লাহ এই যে দিলাম পলাশ কমেন্টের উত্তর দিতে পারেন আমার একটা প্রিয় ভাই শাহ আলম আর শরীফ খান তারা দুইজনে তো এত কমেন্ট করতেছেন আপনাদের জন্য তো অনেকেরা হয়তো কমেন্ট করতে পারতেছে না ওনাদেরকে সুযোগ দেওয়ার জন্য তারা রিকোয়েস্ট করতেছে না না এটা তো আর সুযোগ দেওয়ার বিষয় নাই সবাই খালি ক্লিক করবো কেমন আছেন আছি দেখা যাক আজকে আপনি কতগুলো লাভ পাঠাইতে পারেন মার হাবা মোহাম্মদ ইরফান হোসেন আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বলতে চাই আমি কি কথা বলতে পারি জি অবশ্যই বলতে পারেন এম ডি জমশেদ থ্যাংক ইউ শারিফ খান থ্যাংক ইউ জুনায়েদ চৌধুরী ধন্যবাদ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সুমন আহমেদ দালালের ব্যাপারে আপনার কাছ থেকে শুনতে চাই দালালেরা কি করা উচিত দালালদেরকে আপনি চিনবেন কিভাবে দালাল আর মানুষ তার মধ্যে পার্থক্য কি ওরা তো মানুষের চেহারা ওদেরকে চিনতে পারবেন না সো বি কেয়ারফুল লোকের এইচ আইবি বিশাল লাগাতে পারে না কোনো উপায় আছে কোনো উপায় নাই বাংলাদেশে চলে যেতে হবে কিসের জরিমানা বলবেন একটু জরিমানা হচ্ছে অনেকেই অনেককে বুদ্ধি দিয়া শেয়ার বানাইয়া ইনভেস্টার করে সেই শেয়ারের কোনো খবর না রেখে বিষা বিক্রি করে দিয়েছে এবং এদেশের নিয়ম অনুযায়ী সে পরিচালনা করে নাই বিদায় ইনভেস্টিগেশন করে দেখা হয়েছে যে তারা আসলে শেয়ার বানিয়েছে ব্যবসা করার জন্য নয় একটা গ্যাংক আছে সেই গ্যাংকের সবাইকে এই শেয়ারের যারা যাদের যাদের বানানো বানিয়ে দেওয়া হয়েছে সবাইকে সবার উপরে কেস হয়েছে এবং পাঁচ হাজার চার হাজার বিশ হাজার দিনার পর্যন্ত জরিমানা হয়েছে ভাই আপনার অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ ম্যাক্স এমডি ডি জামশেদ শরীফ খান ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ জামশেদ জামশেদ থ্যাংক ইউ দুই আড়াইশো মানুষ দেখতেছে আর শুধু তিন চারজন মানুষে কমেন্ট করতেছে এটা তো ঠিক হয় না কিসের জরিমানা হয়েছে ভাই নিয়ত ভালো ছিল না চেয়ার বানাইছে বিষা ব্যবসা করার জন্য দান্দা করার জন্য লাইসেন্স বানাইছে তাদের কথা বলতেছি বিদায় নিলাম স্যার সকালে ভিডিও ডিউটি আছে থ্যাংক ইউ জালালুদ্দিন সাহেব থ্যাংক ইউদ্দিন থ্যাংক অনেকে আবার কমেন্ট করতে পারে না থ্যাংক ইউ আল আমিন থ্যাংক ইউ মোরশেদ থ্যাংক ইউ জাহাঙ্গীর কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে শেষ যাওয়া সমস্যা হবে না কোন সমস্যা হবে না জামাল ইসলাম শুনলাম ইউরোপ যাওয়ার যায় কিভাবে জানতে পারলে ভালো হবে অফিসে আসেন যোগাযোগ করেন দালাল আমার সাথে দালালি করেছে কি করা উচিত কি একটু বলবেন ইনশাআল্লাহ স্যার আপনার জন্য অবিরাম ভালোবাসা থ্যাংক ইউ আপনি আমাদের গর্ব থ্যাংক ইউ শরীফ খান স্যার আমি একটা সমস্যায় আছি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ যোগাযোগ করেন সব বাঙালি লাইসেন্স বানাইছে না আরবি সাথে আছে মিক্স আছে সবাই হৃদয় প্রদীপ স্যার আপনাকে হোয়াটসঅ্যাপ কিছু কিছু মেসেজ দিয়েছে ইনশাআল্লাহ দারুন ওলম থ্যাংক ইউ থ্যাংক ইউ আসাদ থ্যাংক ইউ আইব আপনাকে জানাই হাজার হাজার লাল গোলাপের শুভেচ্ছা সুন্দর উপদেশ দেওয়ার জন্য থ্যাংক ইউ সালাম ভাই জি ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ এস কে সজিব খান আপনার ভাই হা মাহিম ও আমি একসাথে কাজ করি বাবা থ্যাংক ইউ প্লিজ কল মি ভাই কেমন আছেন জি আলাইকুম ভালো আছি হ্যাঁ খালেদ কিছু বলেন কি বলবো পাসপোর্টের নাম চেঞ্জ করা যাবে না যাবে না আপনার নাম্বারটা দিন নাম্বার দেব লাইন বক্স দিদার জি সবাই ভালো থাকেন জি গাড়ি তো আছে আপনাদের সাথে ঠিক আছে সবাই ভালো থাকেন আর বিষয়গুলো মাথায় রাখবেন সবাইকে শেয়ার করবেন বর্তমানে প্রায় তিরিশ জন আছেন এক কেসে পাইসা আরও তিরিশ জন দুই হাজার ষোলো সালে একই কেসে আমি ডিল করেছি ফেঁসে আছেন কেউ বিশ হাজার আর কেউ দশ হাজার দিন আর কেউ জেল হয়েছে জরিমানা হয়েছে আবারও বলতেছি মানামাতে মিজানুর রহমান আওয়ামী লীগের দলের কোনো একটা দায়িত্ব ছিলেন উনি এখানে উনিও জেল কেটে গেছেন বাংলাদেশে খুব ভালো মানুষ ছিলেন আমার পরিচিত লোক এরকম সিআরের না কারণে সিয়ারের সমস্যার কারণে এরকম অনেক ট্রাভেল পেন হয়ে আছে সবাই ভালো থাকবেন আর বিষয়গুলো সকলের কাছে সমাধান করবেন বুঝতে পেরেছেন সিআর যখন বানাইবেন কোনো অবশ্যই ব্যবসা করার উদ্দেশ্যে অথবা ভালো মানুষের সাথে শেয়ার পার্টনার করবেন কোনো অজানা অপরিচিত কোনো বাটপার পার্ক এবং ক্লিয়ারেন্স এজেন্সি যারাদের আছে তাদের বুদ্ধি নিয়ে তাদের কাছে সাথে নাম দিয়ে কোনো কিছু কইরা বিপদে পড়েন না ট্রাভেল ব্যান হবে পাঁচ হাজার দিনের জরিমানা হবে যদি ইনভেস্টিগেশনে কেসে পরে যান তাহলে লাইফ লং হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সাল্লাম আলাইকুম সুন্দরভাবে ব্যবসা করেন আসলে ব্যবসা জানলে ব্যবসাকে ব্যবসা আগে শিখেন ট্রেনিং করেন আমরা আপনাদেরকে ব্যবসায়ী ট্রেনিং দিব সিয়ারের কন্ট্রোলের ব্যবস্থা করে দিব শেয়ার পরিচালনা করার কি সিস্টেম আছে কিভাবে বিপদে পড়বেন না সব কিছু ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের সহযোগিতা নিতে পারেন যদি মনে করেন তাজউদ্দিন আপনাদের জন্য এই ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখছে আপনাদের সহযোগিতা করার জন্য তাহলে আসছেন আমাদের কাছে সুপরামর্শ দিব লাইভে দিব সরাসরি দিব বাস্তবে দিব আন্দরমহলেও সরাসরি ভালো বুদ্ধি দিব লাইভেও দিব অফিসেও দিব অফিসে যে কথা বলবো লাইভে সেই কথা বলবো আপনাকে একা যে কথা বলবো দশজনের সামনে ওই কথা বলবো কোনো আগে পিছে কথা নাই সব সমান সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার মায়ার একটা চাচা আছে যে আমার জন্য দুই দিন রোজা রাখছে আমার সানু মিয়া বাবা যান সহ মৌলভীবাজারের সবার কাছে আমার সালাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম